ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার আহ্বান সৌদি আরবের পক্ষ থেকে। ওমরা করতে আসা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তর বা জাওজওয়াত এক বিজ্ঞপ্তিতে ওমরা করতে আসা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ফেরত না গেলে 6 মাসের জেল ও 50,000 রিয়াল জরিমানা সহ ডিপোর্ট আইনের বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সৌদিতে অবস্থানরত কোনো অভিবাসী কিংবা সৌদি নাগরিক যেন বেআইনি কোনো ওমরা যাত্রীকে আশ্রয় না দেয় বিজ্ঞপ্তিতে তাও উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ওমরা পালনকারীরা মক্কা মদিনা ও জেদ্দার বাইরে অন্যত্র ভ্রমণ করতে পারবে না। তাই সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের পরিচিত কেউ যদি ওমরাতে সৌদি আরব এসে থাকে অবশ্যই তাকে সৌদি আরবে আশ্রয় দেবেন না। হ্যাঁ, আপনি তাকে জেদ্দা মদিনা বা মক্কায় গিয়ে দেখা করতে পারেন, কিন্তু তাকে আপনার বাসায় নিয়ে রেখে দেওয়া আইন সিদ্ধ নয়। তাই আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলোকে সতর্ক থাকতে হবে, নয়তো আপনি কিন্তু নিজের ঘাড়ে বিপদ বয়ে আনবেন। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।